স্পটমেন্ট এবার কাছে দেখি হ্যালো ব্রোদা হোয়াটসঅ্যাপ সাইলেন্সার পেলে দেও তো আমার দোকানের চিহ্ন হেনে না হনে ডায়মন্ড যাবে যাবে আসতে রিভাইভ দে রে আমি আসি দোকান কই কোন সাইড হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি যাচ্ছি কমপ্লিট তো মনে হয় রিভাইভ কমপ্লিট মনে হয় আগের থেকেই দিচ্ছিল আমরা খেয়াল করে নিই মিরাজের না নাবিলের মাইক দিয়ে যেন কেমন একটা সাউন্ড আসতেছে বাড়ি ঘর এটা কি গোস্ত কুপানের সাউন্ড নাকি আচ্ছা যা আমি আসতেছি টাওয়ারে হ্যাঁ কি আছে সামনে অলোক দোলা সামনে নিবি আমার সামনে নিবি উপরটা তো নাবিল মেরে দিতেছে লল এত রিস্ক নিয়ে এর জন্য আসলাম এ গান বাজায় কেডারে কপিরাইট গান বট উপরে উঠপা আরে ভুলবো তো গুলো মারতেছি বারবার ধরু গ্লো মারবার যে আমি মরে গেছি কোনে মারিস রে তুমি হনে যাচ্ছ কেন হলো মারা খাবি কাহা ওকে ওর কাছে টোকেন পাও নাকি ওই যাও সামনে আনিমি সাবধান বামে নেমে বুঝছো
কোন রকম এই জায়গাতে চলে যায় জায়গায় ফাইট নিও না ফাইটের দরকার নাই এখনো 20 জন লাইভ আছে এখন ফাইটের কোনো দরকার নাই বাইসে আরে এই জায়গায় নেমে ওয়া বহুত তেজ হয় বহুত তেজ হয় রে এ সামনে বসে পড়ে গেল বনে এখন খেলে মজা নাই সাত প্লাস দিছে তোমার তিন মাইনাস আমার মেলা 2994 এমন জায়গায় যাবো আমার খুঁজেই না পাই রবীন্দ্র নবীর মতো জাম্বো যাও জেনে খুশি পাবো না তোদের I don't know. Can you see any names or not? No. I'm too bad. So you have to know. What is your name? This is Dita. Where is your name? Yeah, yeah, yeah. Headshot this. Efforts on your head. দিল একটা ফার্মাস একজন কই গেল রোজা তো পাইলা এনিমি কই গেল আচ্ছা এইদিকে আসছিল আমি ফার্মাস দিয়ে দেবো তারুণ রকস্টার এস এস কি ভাই
হ্যাঁ তরুণ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ রিল্যাক্স। আরে আমার কাছে আসো না, এই জায়গায় নিমিত দৌড় দিল না, দেখি নাই তো, কিন্তু খুঁজতেছি। এই যে পায়ের শব্দ পাচ্ছি মনে হয়, পাইছিস নাকি? আমারটা হচ্ছে তো কমা ফেলে রে, মানে তোরটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে ফোন। লাইভ দিলে কই চলে না? এই যে ল্যাগ দিচ্ছে। লাইভ দিলে হয়, খালি লাইভ কাটলে হয়। লাইভ করলে হয়, খালি লাইভ কেটে দিলে আমার লাগ যায় না। বললো যে কোরবানির জায়গায় যাবো নাকি করতে পারতেছে। হ্যাঁ বললো না আই এম আই যাই তো না। আচ্ছা আমি এখন দুইটাই লাগাই দেখি। আমার মনে হচ্ছে ওই যে ওই জায়গার থেকে সাউন্ড আসতে কি গান বাজাচ্ছে না। আচ্ছা দাও এবার দুইটা লাগাই এখানে। নে না ইয়ার, একটু গেলো কই ভাগ্য। আচ্ছা রাত্রি যাবো না তোর এবারে, সমস্যা নেই। আমার জন্য বড় বড় কয়েক পিস রেডি রাখিস। ওইটা তো আগে তুই আসল জিনিস খাওয়াবি, তারপরে তো খাওয়াবি। না আগে পেলে যে শরীরে বিকেলে খাওয়াবি ওই খাড়াই খাইয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমাদেরটা যে কাটাকাটি করতেছো, কাটাকাটি করতে করতে রাত হয়ে যাবে। তোরে বাড়ি খাবো, তারপরে আমি সেভেন আপ খাবো। যা তাহলে যাবো না আমরা, ঠিক আছে? ফাইনাল ডিল, ফাইনাল। আচ্ছা পিং আবার হাই হয়ে যাচ্ছে, তা দেখছো? আমার মনে হয় যে কেউ ওয়াইফাই চালাতে চালাতে দূরে গেছে, ওয়াইফাই চালাতে চালাতে কেউ দূরে আটে গেছে, এই জন্য হলো নেট চলে গেছিলো। একটা মনে করে দাঁড়াইছিলাম, দেখি দুইটা। হ্যাঁ দোকান আছে, দুইটা আমি একটা মনে করে দাঁড়াইছি আর দিয়ে গেছে। কিসের নাম? I don't know. এ নাই স্যার, জানি না। এ নাই জানি না, জানি না মানে তোর ফোনে দেখাল নে স্নাপ ফোন জানি কে যাবি কে দোকান উপরে না? ইয়া ইয়া, এতদিন তো দোকানই দেখো নাই, কি করো? তোমার টাকাও দেয় নাই? গেছে একটা, গেছে না? বিদায় ফিতিবি, আমার এতগুলা লুট সব শেষ। আমি যাব কোনে? তোমার যাওয়া লাগবে না, ওরা তো আমার মা বাস নেই, আমি যাব কোনে? সব আমার গুলা গেছে, সমস্যা নেই, তুমি মরো আমি আবার তোমার রিভাইভ দিই। কি সবগুলা? হ্যাঁ ওই যে ব্লাড ঠিক করতে পারিনি তো।
ওই স্ক্রিনে দেখে মনে হলো যে অসাম ফ্যান্টাস্টিক ফটো হচ্ছে, কিন্তু তোলার পরে দেখি যে জঘন্য। না কয়েকটা ছবি ভালো হয়েছে আর বাকিগুলাই একেবারে বেকআপটা। আবার নেট গেল কাহিনী কি, আবার কিরে কানেক্ট হয়েছিস? হ্যাঁ উঠকে নেট চলে গেল কাহিনী কি? আরে 52 পিং কিছু উঠতেছে না। সবে ঘরে ঢুকে চালা, ঘরে ঢুকে ওয়াইফাই চালা। আমার এই যে 113 পিং কিছু উঠতেছে না। এই দেখো এই দেখো এই দেখো কিছু ওঠে না। কাহিনী কি পিং সাইট কিছু ওঠে না আর কি লাগে। কতইলো তুমিও কি জোন, জোনের মাঝখানে কেন একেবারে একেবারে জোনের মাঝে কি করো? কেলো কি আমি তো বসে আছি মানে যে আমি এখনো খেলতেছি। এ মরি না আমি, এগুলো গ্লিস এনিমি তো নাই আমার মারলো কে? আরে আমি মরিনি, আমার এই জায়গায় দেখো আমি দৌড়াচ্ছি মচেৎকার ভাবে দৌড়াচ্ছি। ডাটা অফনও করতে পারতেছি না। কিন্তু এক জিনিস খেয়াল করো, আমি মরে গেছি কিন্তু তুমি কোন জায়গায় মুভ করতে সব দেখতেছি আমি। এই দেখো এই দেখো তুমি এই ঘরে ঢুকছো তাই না? আমি মরছি তাই, তাইলে এগুলো কেমন দেখতেছি? আমার তো লাইফও যাবে না, আমি তো এখন হ্যাকার। তুমি কই? আরে তুমি কই? আমার এই জায়গায় নাই তুমি। এই দেখো এই দেখো এখন আমি মন যাইল। এই দেখো এনিমি কোন জায়গায় কো মারি মারছো? সমস্যা নেই বয়া, আমি নেব যে হ্যাক ইউজ করছি আমি। জোনের মধ্যে আমার কিছুই হবে না দেখছো এরকম। তারপরে মঞ্জিলের হ্যাক হইলেও ওর দেখা যায় না। কই না মর নাই, এই যে বসে আছো এখন কত হলো? আমি মরবো কেমনে তাই কও? আমি মরি নাই তো, তাহলে নেট ঠিক করবো কেমনে? এখন ডাটা অফ করে অন করলে তো স্ট্রিমের 14টা বেজে যাবে। এ গাইস দেখো আমি এখন নিউ হ্যাক ইউজ করছি, আমার কিছুই হয় না জোনে। হ্যাকের দাম মাত্র 1000 টাকা।
তাহলে কি এন্ড করে দেবো স্ট্রিম? ব্যবসায় ক্ষতি কাহা?